आज के देखो शापला दिए बेनी पाकोड़ा। आसुन देखी एटी करते कि लागबे। प्रथमे शापला आमी सिद्ध करे नियेछी, परिष्कार करे सिद्ध करे नियेछी। बेसन डीम एकटी पुदीना पाता बाटा दुई टेबिल चामच आदा बाटा एक चामच जीरा बाटा एक चामच प्याज बाटा एक चामच रसुन बाटा एक चामच हलुदी गुड़ा परिमाण मतो मरीचर गुड़ा एक चामच लवण एक चामच बेकिंग पाउडर एक टेबिल चामच भाजार जन्य तेल लम्बा लम्बा एरकम लम्बा लम्बा करे केटे सिद्ध करेछि। छयटा शापला एकसाथे करे एक प्रान्त बेधे दुटो करे निये এভাবে এখন এই প্রান্তটা বেঁধে দেব। ভাজা হয়ে গেলে এই সুতাটা আমরা ফেলে দেব। এভাবে যতগুলো পাকোড়া করবেন এভাবে বেনি করে নেবেন। এখন আমি এটাকে টুকরো করব। করে নিয়েছি একটি একটি বড় পাত্রে দেড় কাপ পরিমাণ বেসন এক চা চামচ লবণ একটু হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া একটা ডিম দুই টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা বাটা আদা বাটা এক চামচ জিরা বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ। এখন আমি ভালোভাবে এই বেসন মিশিয়ে ফেলব। খুব সুন্দর হয়েছে। এর মাঝে বেনি করা শাপলাগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। এই শাপলাগুলো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। বেনিগুলো যে ফাঁকা ফাঁকা করেছিলাম সবগুলো বেনির ফাঁকার ভিতরে মশলাগুলো গিয়েছে। এখন আমি পাকোড়া ভেজে ফেলবো। আমি প্যানে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। প্যানে আগেই তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মাঝে পাকোড়াগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মাঝে পাকোড়াগুলো দিয়ে দিব।
ভাজা হতে থাকবে। সুন্দর ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফেলব। শাপলাগুলো, শাপলার পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর ঘ্রাণ এসেছে ভাজার। আমি এখন শাপলাগুলো নামিয়ে ফেলব। প্রিয় দর্শক, হয়ে গেছে আমাদের শাপলার বেনি পাকোড়া। আপনারা এটি বাসায় ট্রাই করবেন, আশা করছি নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আমি ফিরে আসছি আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে।